প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আজকের একটা বিখ্যাত রান্না নিয়ে আমি চলে এসেছি। এই রান্নাটা নিয়ে কিন্তু প্রচুর গল্প করতে ইচ্ছা করছে, কিন্তু সবটাকে বাদ দিয়ে আমি ছোট গল্পে এই রান্নাটাকে সারতে চাই। আমাদের সকলের পরিচিত কিংবদন্তি সুপ্রিয়া দেবীর একটা রান্না, তার রান্না দেখতে তাকে সব কিছুতেই ভালো লাগে, আর বিশেষ করে তার রান্নার জাদু। তো তারই একটা রান্না অনেক দিন থেকে মনের মধ্যে গেঁথে রয়েছে, তো সেই রান্নাটার কিছুটা আমি করার চেষ্টা করছি। হুবহু তার মতন করা কারুর পক্ষেই সম্ভব না, কারণ উনি অন্য ধরনের একটা রান্নার সৃষ্টি করেছেন। তো ওনার মশলাপাতি, ওনার ব্যবহার সবটাই আস্তে আস্তে বলবো। তো গল্প করতে করতে আমি কিন্তু রান্নাতে চলে এসেছি। এখানে চিকেন লেগ পিস নিয়েছি, টক দই আর আদা রসুন বাটা আমি মাখিয়ে রেখেছি। আর রান্নার উপকরণে বলে দিই কী কী আছে। চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি, আর এখানে রয়েছে পেঁয়াজ ভাজা করে রেখেছি, পেঁয়াজ ভাজার তেলটাও কিন্তু রয়েছে। আর রয়েছে এখানে কাজু বাদাম বাটা, আর এটা রয়েছে কাশ্মীরি লঙ্কা। এই কাশ্মীরি লঙ্কা গরম জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কিন্তু বেটে রেখেছি। সবাই জানি যে এটাই কিন্তু শুধুমাত্র রঙই হবে, ঝাল কিন্তু হবে না। এই রান্নাটার নাম আমি দিয়েছি লঙ্কা মুরগি, কারণ সত্যিই এটা দেখে এত ঝাল মনে হবে কিন্তু ঝাল একদমই হবে না, এরকমই একটা গল্প কিন্তু আমি শুনেছিলাম। তো সেই জন্যই এই রান্নাটা। সুপ্রিয়া দেবী রান্নার আরও একটা বিশেষত্ব, তিনি কিন্তু তেল সবসময় গরম করে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়ে ব্যবহার করতো, তারপর উনি আলাদাই একটা নুন ব্যবহার করতো রান্নায়। তো সেটা সত্যিই একটা অভিনব, এবং ওনার মতন করে করা তো সম্ভবই না। আমি আমার মতো করে চেষ্টা করেছি করার, তবে অবশ্যই সেই রেসিপিটাকে ফলো করেই কিন্তু আমি করছি। তো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা চাইবো ক্ষমা করে দিতে। তো এখানে কড়াইতে প্রথমেই আমি সেই ভাজা পেঁয়াজের যে ভাজাটা, সেই তেলটা আমি অ্যাড করে দিলাম। চার পিস লেগের জন্য আমি মোটামুটি আন্দাজ করে তেল দিয়ে দিয়েছি, এখানে প্রায় 5 চামচ মতন তেল দিয়েছি। চাইলে কিন্তু এই তেলটা পরবর্তীতে এক্সেস হয়ে গেলে তুলেও রাখা যেতে পারে। তো তেলটা তো হালকা গরমই আছে। এবারে কড়াইতে আমি তেলটা খুব সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে এক এক করে চিকেনের লেগ পিসগুলোকে অ্যাড করে দেব। এই রান্নাটা আমার একটা অনুভূতির রান্না, একটা স্বপ্নের রান্না, আর আশা করব সবার ভীষণ ভালো লাগবে। আর এই সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো এই রান্নাটা সবাই কিন্তু জামাইদের বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই রান্নাটা তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করবে, কারণ এটা সত্যিই একটা ভীষণই স্মরণীয় রান্না। তো বিভিন্ন রকম গল্প কিন্তু শুনেছি এই রান্নাটা নিয়ে, কারণ এই রান্নাটা যাদেরকে করে খাওয়ানো হয়েছে তারা কিন্তু প্রথমে ভয় পেয়েছে যেটা প্রচণ্ড ঝাল হবে, কিন্তু তারপরে কিন্তু খাওয়ার পরে বাহবাহি করেছে। তো আমি এখানে যে ম্যারিনেট করার যে এক্সেস মশলাটা সেটা অ্যাড করে দিলাম। এবারে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটাকে ভাজা করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই অপূর্ব রান্নাগুলো কিন্তু এত সুন্দর সুন্দর রেসিপি সবার সাথে শেয়ার করো। নুন হলুদ অ্যাড করে দিলাম আমি, নুন হলুদ অ্যাড করে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভাজা করে নেব। এক এক করে আমি চেষ্টা করছি ভীষণ সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার, তো কিন্তু সেই অনুযায়ী সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি করেছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম, একেবারে 4 চামচ আমি এখানে অ্যাড করেছি। আর এখানে ভাজা পেঁয়াজটা অ্যাড করে দিলাম আমি। এবারে অ্যাড করে দেবো আমি টমেটো পেস্ট। এখানে একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে টমেটোর কাঁচা গন্ধটাকে দূর করার জন্য আমাদের বেশ অনেকক্ষণ হাতে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়েই রান্না করছি। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে সুপার হিট করে দাও, প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো। ভীষণই ভালো একটা রেসিপি জামাই ষষ্ঠীর জন্য বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করো। আর এখানে আমি ঢাকা দিয়ে এবার চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, আর প্রায় চিকেনের জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হচ্ছে। খুব সুন্দর করে আমি এবার নাড়িয়ে নিচ্ছি, এখনই কিন্তু দেখতে দারুণ হয়ে গেছে কালারটা। তো এই দেখো একেবারে গড়গড়ে তেল কিন্তু এটা থেকে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কাজু বাদাম বাটা। এখানে আমি 2 চামচ কাজু বাদাম অ্যাড করলাম, বড় বড় 2 চামচ কাজু বাদাম বাটা অ্যাড করে দিয়েছি। আর কাজু বাদাম দেওয়ার পরে তো সবাই জানি একটু লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে,
তো সেটাকে মাথায় রাখতে হবে, একটু ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে। আমার ডায়েরিতে কিন্তু এই রান্নাটা অনেক দিন ধরেই আমি রেখেছি খুব যত্ন করে। আর তোমরাও যারা ইউনিক রেসিপি সন্ধান করো, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমাদের ডায়েরিতে লিখে রাখো, অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে, কারণ একদম অন্য রকম একটা রান্না। খুব বেশি মশলা কিন্তু এতে নেই, গুঁড়ো মশলার ব্যবহারও কিন্তু এই রান্নাটাতে নেই, খুব অল্প উপকরণে এই রান্নাটা। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করেছিলাম বাদামের বাটিটা ধুয়ে, সেটার পরে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে লাস্টে ভাজা পেঁয়াজ বাটা আর গরম মশলা দিয়ে আমি এটাকে কিন্তু নামিয়ে নিলাম। এবারে কিন্তু এটাকে সুন্দর করে পরিবেশন করার পালায়, দেখতেই পাচ্ছ একেবারে তেল বেরিয়ে এসেছে, তো ভীষণ যেমন সুন্দর দেখতে তেমন কিন্তু এটা খেতে ঝাল কিন্তু একেবারেই নেই, ছোটরাও এটা খেতে পারে। তবে এর জন্য কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই থাকতে হবে, তো এখন তো অনলাইনে সব কিছুই অ্যাভেলেবেল, তো তোমরা কিন্তু নিয়ে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও যে এরকম একটা অনবদ্য রেসিপি তোমাদের কেমন লাগলো। আর সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট করব সাথে থাকার জন্য, নতুন নতুন এরকম আরও অনেক অনেক রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা সমস্ত অনুষ্ঠানগুলোকে এনজয় করো আর সাজিয়ে নাও যে সামনের জামাইষষ্ঠীতে তোমরা কী কী স্পেশাল করতে চলেছো। আজকের মতন এই পর্যন্তই, টাটা।